আসসালামু আলাইকুম বন্ধুরা, মনির আইডি ইউটিউব চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আরব আমিরাতে প্রতিদিনের নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনাদের জন্য নিয়ে আসছি আরব আমিরাতের আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। আশা করি পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। বন্ধুরা, আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে আরব আমিরাতের যত ধরনের প্রেস স্থান আছে সবগুলো বন্ধ আছিল এতদিন। তবে গত কয়েকদিন আগে কিছু সংখ্যক মসজিদ খুলে দেওয়া হয়েছে আরব আমিরাতে। বিভিন্ন শপিং সেন্টার, সুপার মার্কেট, বিভিন্ন টাওয়ার, এইসব জায়গার মসজিদগুলো বন্ধ ছিল। তবে গতকালকে জেনারেল অথরিটি অফ ইসলামিক অ্যাফেয়ার্স ঘোষণা দিয়েছে আগামীকালকে থেকে যত ধরনের মসজিদ, সুপার মার্কেট এবং টাওয়ার এবং শপিং মলে আছে সব ধরনের মসজিদ আগামীকালকে খুলে দেওয়া হবে। তবে তারা সবার কাছে অনুরোধ করেছে যে অবশ্যই যারা মসজিদে আসবেন তারা সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবেন, কমসে কম 2 মিটার দূরত্বতা বজায় রাখবেন এবং মাস্ক ব্যবহার করবেন, গ্লাভস ব্যবহার করতে ভুলবেন না। তবে মসজিদগুলা 30% ক্যাপাসিটি অনুযায়ী খোলা হবে। তবে এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যে মসজিদগুলো আছে এখনো বন্ধ রয়েছে, জুমার নামাজ এখনো চালু হয় নাই। আশা করব খুব শীঘ্রই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যে মসজিদগুলো আছে সেগুলোও খোলা হবে ইনশাআল্লাহ এবং জুমার নামাজও শুরু হয়ে যাবে। দুবাই পুলিশ সবার কাছে অনুরোধ জানাচ্ছে যে সকল মানুষ দুবাইতে বিভিন্ন বিচে যাচ্ছেন বা বিভিন্ন পিকনিক স্পটে যাচ্ছেন, পার্কে যাচ্ছেন, সেখানে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। যদি মাস্ক ব্যবহার না করেন তাহলে আপনাকে 3000 দিরহাম ফাইন দেওয়া হবে এবং 5 জনের বেশি একসাথে খাড়া না হওয়ার জন্য বলা হয়েছে। তবে যদি আপনি একই ফ্যামিলির হয়ে থাকেন তাহলে 5 জনের বেশি হলেও সমস্যা নাই। তাই আমি আমাদের প্রবাসী ভাইদেরকে বলবো, যারাই যাচ্ছেন দুবাইতে বিভিন্ন পিকনিক স্পটে বা বিচে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবেন। বন্ধুরা, গতকালকে শারজা পুলিশ 8 জন লোককে গ্রেফতার করেছে। নকল সোনা দিয়ে মানুষের সাথে 2 নম্বরই করত তারা 8 জন। গতকালকে তাদেরকে গ্রেফতার করে শারজা পুলিশ এবং তাদের কাছ থেকে 2 ডাব্বা নকল সোনা উদ্ধার করা হয়েছে। তারা বিভিন্ন মানুষের কাছে গিয়ে এগুলো আসল গোল্ড বলে বিক্রি করত এবং মানুষের কাছ থেকে 2 নম্বর করে টাকা নিয়ে চলে যেত। এই সংবাদটা দিয়েছেন গতকালকে শারজা পুলিশ ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মুসা। আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে আরব আমিরাত সরকার ঘোষণা দিয়েছিল 31 মার্চের পরে যাদের ভিসা শেষ হয়েছে, রেসিডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা, তাদের সময় 31 ডিসেম্বর 2020 পর্যন্ত ভ্যালিড থাকবে। তবে গত 12 জুলাই তারা এই ডিসিশনটা চেঞ্জ করে নেয়। 12 জুলাই থেকে নতুন যে ডিসিশন আছে সেখানে বলা হয় যে যাদের ভিজিট ভিসা রয়েছে 1 মার্চের পরে যাদের ভিজিট ভিসা শেষ হয়েছে তারা আগামী 10 আগস্টের ভিতরে ভিসা রিনিউ করতে পারেন, নতুনভাবে নতুন জায়গায় ভিসা লাগাতে পারেন, আপনার ভিসার স্ট্যাটাস চেঞ্জ করতে পারেন, অন্যথায় আপনি দেশে চলে যেতে পারেন। 10 আগস্টের পর থেকে আপনাকে জরিমানা করা হবে। গতকালকে আবার তারা নতুনভাবে ডিসিশন নেয় যে যাদের ভিজিট ভিসা 1 মার্চের পরে শেষ হয়েছে তারা 10 আগস্টের যে প্রথম যে ডিসিশন নেয় এখন তারা বলেছে 10 সেপ্টেম্বর পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। ভিজিট ভিসা, যাদের ভিজিট ভিসা রয়েছে তাদেরকে 10 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর ভিতরে আপনি আপনার ভিজিট ভিসা রিনিউ করতে পারেন, না হয় দেশে চলে যেতে পারেন, এখানে ভিসা লাগাতে পারেন। যাদের ভিসা 1 মার্চের আগে শেষ হয়েছে তাদের জন্য এই সুযোগটা হবে না। তাদেরকে যে সময় দেওয়া হয়েছে 10 আগস্টের ভিতরে দেশে যেতে পারে, না হয় এখানে যদি আপনি থাকতে চান অবশ্যই আপনার পুরানা যে পিছনের যত জরিমানা আছে সবগুলো পে করে আপনাকে ভিসা লাগাতে হবে। তবে এখন যদি আপনি চলে যান তাহলে আপনাকে কোনো নো এন্ট্রি মারা হবে না, কোনো জরিমানা করা হবে না, আপনি সিধা দেশে চলে যেতে পারবেন, পরবর্তীতে আবার আসতে পারবেন আরব আমিরাতে। বন্ধুরা, গতকালকে করোনা ভাইরাসে আরব আমিরাতে আক্রান্ত হয়েছেন 289 জন এবং এখনো পর্যন্ত আরব আমিরাতে টোটাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 56,711 জন। তবে বন্ধুরা, গতকালকে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ঘরে চলে গেছেন 769 জন। তবে বর্তমানে টোটাল করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ঘরে চলে গেছেন আরব আমিরাতে 48,917। গতকালকে মারা গেছেন 1 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে বন্ধুরা, এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আরব আমিরাতে মারা গেছেন 338 জন। এখন পর্যন্ত আরব আমিরাতে অ্যাক্টিভ কেস আছে 7,756 জন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, বর্তমানে আরব আমিরাতে করোনা ভাইরাসে আক্রান্তটা কমছে এবং সুস্থ হওয়ার সংখ্যাটা বাড়তেছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আরব আমিরাতের প্রতিদিনের নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।